হাই, আমি অমিতাভ ভট্টাচার্য, গভর্নমেন্ট আই টি আই স্কুলের সার্ভার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর। আমি আজ যে হ্যান্ড টুলস নিয়ে বলবো সেই হ্যান্ড টুলসটা হচ্ছে প্লাম্বার। এই প্লাম্বারের উপর আমি একটা তোমাদের ভিডিও দিচ্ছি, যেটা কি না প্লাম্বার কি বা সেটা কোথায় ইউজ করা হয় না ইউজ অফ প্লাম্বার আর এর ফাংশনটা কি, অর্থাৎ এই যে প্লাম্বার আছে দেখতে পাচ্ছ এটাকে প্লাম্বার বলছে, এটা কি ফাংশন আছে বা এটা কোনটা কি বলে দেখতে পাচ্ছ, একটা এটা কিসের তৈরি না এটা একটা মেটালের তৈরি, যেটা কি না এটাকে বলা হচ্ছে একটা সূচনা অংশ আছে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে মেটাল ওয়েট। আর কি আছে না দেখতে পাচ্ছ একটা হোল্ডার, অর্থাৎ একটা লম্বা অংশ দেখতে পাচ্ছ যেটা কি হয় না ধরা হয় সেটার নাম হচ্ছে কি না হোল্ডার, হোল্ডার বলা হচ্ছে। দেন কি আছে না যে এই একটা বইয়ের মধ্যে একটা দেখতে পাচ্ছ সুতো আকারে অংশ যাচ্ছে ওটাকে বলা হচ্ছে কি না লাইন রো, অর্থাৎ বা দড়ি বলতে পারে। কি হয় না এইটা হচ্ছে কি এর যে ফাংশনটা আছে নাম হবে সেটা ফাংশন। আরেকটা নাম বলা যেতে পারে এইটা কি না গুণ্ড দ্বারা, এটা হচ্ছে এর নাম। কিন্তু তোমরা যারা এখন জানো এইটার নাম একটা নাম সেটা হচ্ছে ওলন বল, কিন্তু এর একটা টেকনিক্যাল ট্রাপ যেটা আমি বলছি কি না প্লাম্বার। এটা কি হয় না এটা কোথায় কোথায় ইউজ করা হয়, এটা ইউজ করা হচ্ছে যে কোনো সার্ভে ডিপার্টমেন্টে। কি হয় না এটা একবার তো আমরা ভার্টিক্যালভাবেই অবস্থান করতে পারবো বা ভার্টিক্যালভাবেই এটা আমরা মানটা বা নিতে পারবো বা এই ভার্টিক্যালভাবে এটা আমরা কাজে লাগাতে পারবো, কিন্তু হরাইজন্টাল হলে এটা কাজ হয় না। কারণ হরাইজন্টাল ভার্টিক্যাল বলে মানে কি না তুমি যে দাঁড়িয়ে আছো, সাপোজ আমি যে দাঁড়িয়ে আছি আমি যে এটা কোনভাবে দাঁড়িয়ে আছি যেটার উপর দাঁড়িয়ে আছি তার সাপেক্ষে আমি কিন্তু ভার্টিক্যালভাবে অবস্থান করছি। আর যেমন প্লাম্বারটা কি না সাপোজ একটা দড়ি বা একটা রিং করলাম, হ্যাঁ এটার উপর কি না এই সংকেত যে অংশটা আছে এটার উপর এটা একটা এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল, এটার উপর এইটা যে অংশটা আছে এটা কিন্তু ভার্টিক্যালভাবে অবস্থান করছে, এটা কি না এটা ইউজ করছে। আর কি এটা সার্ভার ডিপার্টমেন্টে ইউজ করে, সার্ভার কি ডিপার্টমেন্টে না যে লেবেলিং করতে কাজে লাগে, লেবেলিং কি স্যার না যে আমাদের অটো লেবেল থাকে বা যে অটো লেবেল থাকে বা যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে আমাদের কাজ করা হয়। কি তাই না যে বিল্ডিং লাইনে কী করে কাজ করে দেখো এই যে দেখতে পাচ্ছ শঙ্কু আকৃতি আমি নিয়ে আসছি এটাকে হচ্ছে প্লাম্বার, এই যে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে মেটাল ওয়েট। আর কি আছে না এই যে অংশটা আমরা ধরে রেখেছি এটাকে বলা হচ্ছে কি না হোল্ডার, আর এই যে অংশটা সুতার মতো অংশ দেখতে পাচ্ছি সুতা বা এটার নাম হচ্ছে লাইন রোপ, এটা হচ্ছে প্লাম্বার। এটা কি না যে কোনো একটা দেয়াল করলাম বা কোনো প্লাম্বার দিয়ে দেখতে পাচ্ছি যে প্লাম্বারটা যখন এটার থেকে এটা ঝুলানো হবে কীভাবে ঝুলানো হবে না ভার্টিক্যালভাবে ঝুলানো হচ্ছে, ভার্টিক্যালভাবে যখন রাখা হবে তখন দেখা যাবে যে ভিতরটা সাপোজ এই দেওয়ালটা বা এই ওয়ালটা কি হয় না সবাই ভার্টিক্যালে যায় না কোনোদিন ঢুকেই যায় ভিতরের দিকে, তখন এটার থেকে বোঝা যাবে সেটা ভিতরের দিকে গেছে না সামনের দিকে আছে বা সেটা লেভেলিংয়ে আছে কি না বা সেন্টারিং, এটা হচ্ছে কি না এই প্ল্যাম্বারের কাজ। এটা যে সার্ভে ডিপার্টমেন্টে বললাম সার্ভে ডিপার্টমেন্টে যে আমরা কাজ করি অর্থাৎ অটো লেভেল বলো গ্রাউন্ড লেভেল বলো আদার হচ্ছে আছে কাজ করছি বা এটার সাহায্যে সেন্টারিং করা হয় কোথায় না যে দেখবে একটা স্টিপল স্ট্যান্ড থাকে সে স্ট্যান্ডের মাথা থেকে নিচে সেন্টারিং পর্যন্ত দেখা যাবে কোনো সমানে আছে কি না, এটা হচ্ছে প্ল্যাম্বারের কাজ। সো থ্যাংক ইউ, এই ভিডিওটা দেখবে সবাই বুঝতে পারবে এটা প্ল্যাম্বারের ভিডিও। সো থ্যাংক ইউ।